সাবস্ক্রাইব করুন গিরিওয়ালা সোনাল চ্যানেলকে, বেল আইকনকে ক্লিক করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। নমস্কার। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল ছোট গল্পের এই কয়েকটি কথাকে সম্বল করে আজকে আবার ফিরে আসলাম ফালাকাটা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টাফদের কিছু দুঃখের কাহিনী নিয়ে। ফালাকাটা পলিটেকনিক ইনস্টিটিউটে চার ধরনের স্টাফ রয়েছে: পার্মানেন্ট স্টাফ, কন্ট্রাকচুয়াল, ভিজিটিং ফ্যাকাল্টি এবং পার্ট টাইম অফিস স্টাফ। এই চার ধরনের স্টাফদের মধ্যে ভিজিটিং ফ্যাকাল্টি এবং পার্ট টাইম অফিস স্টাফ, এদের অবস্থা ভীষণভাবে খারাপ, কারণ এদের ছ মাস পর পরে রিনিউয়াল আসে। মাঝে মধ্যে রিনিউয়াল বন্ধ হয়ে যায় বা রিনিউয়াল আসলেও ট্রেজারিতে বিল আটকে যায়। এই সামান্য টাকা মাইনে দিয়ে কাজ করে, কিন্তু তৎসত্ত্বেও মাঝে মধ্যেই এভাবে বিল আটকে বা রিনিউয়াল বন্ধ হয়ে যাওয়ার ফলে এই স্টাফদের অবস্থা বড়ই করুণ। কিন্তু আজ পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে তার কোনো হেলদোল আমরা দেখলাম না। অনেকবার বলা হয়েছে কিন্তু তার কোনো সদুত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। ভিজিটিংদের সংখ্যায় রিনিউয়াল আসে, এখানে তাদের কোনো বাইনেমে কোনো অর্ডার আসে না, তার ফলে তাদের অবস্থা আরও বেশি খারাপ। আর পার্ট টাইম অফিস স্টাফদের অবস্থা ইতিপূর্বেও বলা হয়েছে, মানে যে সামান্য মাইনের বিনিময়ে আমরা কাজ করি, এটা ফালাকাটা পলিটেকনিকের মতো স্টাফ আর কোথাও নেই, এ কথা ইতিপূর্বেও বলা হয়েছে। তাই আমরা দিদির কাছে, আমরা সবাই জানি দিদি খুব দয়ালু, দিদি করুণাময়ী, তাই আমরা দিদির কাছে এই আর্জি জানালাম যে এই অফিস স্টাফদের যে করুণ পরিস্থিতি, এটা যদি দিদির কাছে যায় এই অবস্থার কথা, তাহলে দিদি অবশ্যই সেটা বিবেচনা করে দেখবেন। তাই এই কয়েকজনের জীবনকে আমরা দিদির কাছে সমর্পণ করলাম আজকে, আর বিশেষ কিছু বলছি না। নমস্কার। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।